ফজরের সালাত জামাতে শুরু হলে কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করতে পারবে কি, না এই সাথে সাথেই জামাতে শরিক হবে? ভাই, আপনার প্রশ্নটি ক্লিয়ার না হলেও আমি আবার বলছি, এভাবেই ভাই বোঝাতে চাচ্ছেন যে ফজরের সালাত চলাকালীন তিনি সুন্নাত পড়বেন নাকি জামাতে শরিক হবেন? ভাই, আপনি অবশ্যই জামাতে শরিক হবেন। কেন? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতু লা সালাতা ইল্লাল মাকতুবা ও ফি রিওয়ায়াতিন ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, যখন ফরজ সালাতের জামাত কায়েম হয়ে যাবে তখন ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ আর নেই, এই জামাতেই শরিক হতে হবে। কারণ তকবীরে উলা, প্রথম তাকবীরের সাথে ইমাম সাহেবের সাথে জামাত পাওয়া অনেক ফজিলতের একটি ব্যাপার। আল্লাহ রসুল বলেছেন, আত তাকবীরাতুল উলা খাইরুম মিনাদ দুনিয়া ও মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও তাকবীরে উলাটা অতি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি কি করবেন? আপনি সুন্নত না পড়ে জামাতে ইমাম সাহেবের সাথে শরিক হবেন, এরপরে জামাত শেষ হওয়ার পরে আপনি সুন্নতটা পড়ে নেবেন যদি সূর্য ওঠার সময় বাকি থাকে। আর যদি দেখেন যে না, সূর্য উঠার আর সময় তেমন বাকি নেই, তাহলে সূর্য উঠার পরে আপনি সুন্নতটা পড়ে নেবেন। অনেক উলামায়ে কেরাম বলেন, যা না, ফরজের পরে ফজরের সুন্নত আর পড়া যাবে না, সূর্য উদিত হওয়ার পরে পড়তে হবে। দুরকমের একটা বর্ণনা আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আবু দাউদের বর্ণনা, ফরজের পরে এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবি, তুমি এখন কোন নামাজ আদায় করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের পূর্বের দুরাকাত সুন্নাত পড়তে পারি নাই। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষ্য হচ্ছে, তখন আল্লাহর নবী কিন্তু চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আল্লাহ নবী বললেন যে না, তুমি এখন পড়বা না, সূর্য উদিত হওয়ার পরে পড়বা, বা এখন পড়লা কেন, এমন কোনো কিছুই আল্লাহ রসুল বলেন নাই। অতএব এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে ফজরের সুন্নাটা ফরজের পরে সূর্য উঠার আগেও পড়ার বিধান রয়েছে, আর সূর্য উঠার পরেও যদি আপনি পড়তে চান তাহলে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন।